অভাবের সংসার, চাষবাস করে কোনো রকমে দিন চলে। একসময় গ্রাম বাংলায় ধান চাষ করে লাভের মুখ দেখেছিলেন বীরভূমের লাভপুর ব্লকের ফিন্তর গ্রামের বাসিন্দা চণ্ডীচরণ বাগদি। কিন্তু বর্তমানে ধান চাষ করে ততটা লাভ না হয় সবজি চাষে মন দিয়েছেন তিনি। প্রায় 10 কাঠা জমিতে বেগুন চাষ করেন চণ্ডীচরণ বাবু। সারা বছরই তিনি বেগুন চাষ করে থাকেন। এর পাশাপাশি তিনি অন্যান্য মরসুমি ফসলও চাষ করেন। তবে বৃষ্টির কারণে অনেক গাছই নষ্ট হয়ে গেছে, তাই সরকারি সাহায্যের অনুরোধ চণ্ডীচরণ বাবুর। আমি বেগুন চাষ করছি, আমার জন্য, আমার এই সংসার জন্য, আমার বেগুন, এই বেগুন গাছেই আমার সংসারটা চলে যায়। আর এই তো যা বন্যা, আর এই তো যা বৃষ্টি হয়েছে, গাছ তো সব নষ্ট হয়েই গেল। তবু যদি সরকার যদি কিছু সাহায্য করে তাহলে খুব ভালো হয়। আমার বেগুন চাষে লাভটাখানি বেশি হয়, তার জন্য আমি বেগুন চাষটা করি সারা বছরই। বেগুন সারা বছরটাই করি আমি। আজ বহুদিন ধরেই করছি চাষটা, এই 10 কাঠা জমির উপরই নির্ভর আমার। বেগুন ছাড়া চাষও করি, কপি করি, ঢেঁড়স ভেন্ডি লাগাই, কলা লাগাই। 10 কাঠা জমিতে ধান চাষ করে যেখানে 20,000 টাকা আয় হয়, সেখানে বেগুন চাষ করে বছরে 1 থেকে 1.5 লক্ষ টাকা আয় করেন বলে জানান চণ্ডীচরণ বাবু। আমার ধান থেকে লাভ আমার অনেক বেশি হয়। ধানে আমার সে কত টাকা হবে? আমার ধানে 10,000 টাকা দিয়ে আমার 1500-2000 টাকা কুইন্টাল দিলে আমার 20,000 টাকা, আর সেখানে আমি বছরে পাই আমি 1.5 লাখ টাকা। বেগুন ছাড়াও ঝিঙে, সিম, কপি, কলা, ঢেঁড়স চাষ করেন তিনি। ধানের থেকে অনেকাংশে লাভ হয় বলেই জানালেন চণ্ডীচরণ বাবুর স্ত্রী। ধানের মধ্যে সবজি ফলন বেশি পাই বলে বেগুন, ঝিঙে, তারপরে সিম আছে, কপি আছে, অনেক অনেক বছরই হয়ে গেল। মোটামুটি ধানের থেকে সবসময় সারা বছরই এইভাবে চাষ হয়? হ্যাঁ, আমরা সারা যখন যেটা হয় তখনই সেই রকম ফসল লাগাই। বেলে মাটি থেকে ভারী এঁটেল মাটি অর্থাৎ সব ধরনের মাটিতেই বেগুন চাষ করা যায়। এঁটেল, দোআঁশ ও পলি দোআঁশ মাটিতে বেগুনের চাষের জন্য বেশি উপযোগী এবং এই ধরনের মাটিতে ফলন বেশি হয়। বেগুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার আছে যা শরীর থেকে টক্সিন বের করে দেয়। বেগুনে আছে ভিটামিন B6, ফ্ল্যাভোনয়েডস যা হার্টের রোগ প্রতিরোধ করে। এছাড়াও পটাশিয়াম এবং অ্যান্থোসায়ানিন থাকায় রক্তচাপও ঠিক রাখে বেগুন। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।